হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা পরীক্ষার হলে যে ধরনের বিষয়গুলো খুব বেশি ভুল করে থাকি সেই ধরনের কিছু নিয়ে এবং সেই সাথে আরও দেখাবো যে আপনি প্রশ্ন উত্তরগুলো কিভাবে মনে রাখবেন ঠিক সেই ধরনের কিছু কৌশল প্রথম প্রশ্ন হচ্ছে ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান ধনী তিনি ভাষার মূল উপাদান যে ধ্বনি তা মনে রাখার কৌশল হিসাবে আমি বলবো যে উপাদানের শেষে দন্তন্য আছে ধ্বনির শেষে দন্তন্য আছে অর্থাৎ ভাষার মূল উপাদান ধ্বনি তারপরে আসুন ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণ মনে রাখেন এইভাবে যে উপকরণে ক আছে এবং বাক্যতে ক আছে এবং উপাদানে দন্তন্য আছে আর উপকরণে মধ্যন্য আছে অর্থাৎ উপকরণ ভাষার মূল উপকরণ যখন বলবে তখন আমরা ক দেখতে পাবো অর্থাৎ ভাষার মূল উপকরণ হচ্ছে আমাদের বাক্য তারপরে আসুন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং ভাষার বৃহত্তম একক বাক্য আমরা যে কথা বলছি সেই কথাগুলোর প্রত্যেকটি সাউন্ড মিলে কিন্তু একটি বাক্য হচ্ছে সো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের ধ্বনি এবং বৃহত্তম একক হচ্ছে বাক্য শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ ধ্বনি নির্দেশিত চিহ্নকে বর্ণ বলা হয় এবং ভাষার ইট বলা হয় বর্ণকে যেটা কোশ্চেন অনেক অনেকবার পরীক্ষাতে এসেছে যে ধ্বনি নির্দেশিত চিহ্নকে কি বলা হয় এবং ভাষার ইট বলা হয় কাকে বর্ণকে শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি প্রশ্নগুলো অনেক অনেকবার পরীক্ষাতে এসেছে আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে এগুলো আয়ত্ত করবেন এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের এখানে যে ভাষার মূল উপাদান ধ্বনি না পাক্য তো আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না তারপরে আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা দেখব পরীক্ষার হলে ভুল হতে পারে আরও এমন কিছু প্রশ্ন উত্তর হচ্ছে বাংলা গদ্যের প্রতিকৃত কে উইলিয়াম কেরি বাংলা গদ্যের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রবর্তক বাংলা গদ্যের যথার্থ শিল্পী বাংলা গদ্যের প্রথম শিল্পী হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা চলিতরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতাই অনুপযোগী খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতাই অনুপযোগী চরিত্র পরিবর্তনশীল চরিত্রীতি এবং তদ্ভব তৎসম হচ্ছে আমাদের একদম সংস্কৃতি শব্দ অর্ধতৎসম হচ্ছে সংস্কৃতি থেকে সামান্য কি পরিবর্তিত শব্দ এবং তদ্ভব হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত শব্দ ঠিক চরিত্র রীতি হচ্ছে আমাদের পরিবর্তন রীতি সো চরিত্র রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল চরিত্র রীতি সংক্ষিপ্ত সহজবদ্ধ হয় চরিত্র রীতি বক্তৃতা আলাপ আলোচনা ও নাটকের সংলাপে উপযোগী এই যে আমাদের সাধু হচ্ছে অনুপযোগী এবং চরিত্র রীতি হচ্ছে আমাদের উপযোগী খুব ভালোভাবে লক্ষ্য করবেন বিষয়টা যে সাধু হচ্ছে আমাদের নাটকের সংলাপ ও বক্তৃতাই অনুপযোগী আর চরিত্র রীতি হচ্ছে আমাদের নাটকের সংলাপের উপযোগী সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদ দীর্ঘ হয় কিন্তু চলিত ভাষায় সংক্ষিপ্ত হয় তাহলে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয় এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত হয় সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচন্ডালী দোষ এই ছিল আজকের টপিক পরীক্ষার হলে ভুল করবেন এমন কিছু প্রশ্ন উত্তর আশা করি এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন কেননা এই প্রশ্ন প্রশ্নোত্তরগুলোই চাকরির পরীক্ষাগুলোতে অনেক অনেকবার প্রশ্ন হয়েছে সো আপনি যদি এই প্রশ্ন উত্তর গুলো খুব ভালোভাবে আয়ত্ত করেন সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ